আজকের এই বিএনপির অরাজকতা এবং যে অপরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশে ধ্বংস করার লক্ষ্যে, এক্ষেত্রে আপনার একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনার অভিমতটা প্রকাশ করেন। আমি বলতে চাই যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের আজকের যে শান্তি সমাবেশ হলো, এই শান্তি সমাবেশের লক্ষ লক্ষ লোকের আবির্ভাব ঘটেছে। এই লক্ষ লক্ষ লোকের মধ্যে যে বক্তারা বক্তব্য রেখেছেন সেটা শান্তির লক্ষ্যে কথা বলেছেন, দেশে শান্তি বিরাজ করুক, ভবিষ্যত যাতে এই দেশটি আরও উন্নত মনশীল সমৃদ্ধশালী দেশ গড়ে ওঠে সেই লক্ষ্যে কথা বলেছেন। অতএব পাশাপাশি যা দেখলাম যে বিএনপির যে সমাবেশ, এই মহাসমাবেশে যে কি দেখলাম আমরা টিভিতে চ্যানেলগুলোতে দেখলাম, এটা আমরা বিস্মিত হলাম, আশ্চর্য হলাম। আমরা এটা আশা করি নাই, বিএনপির যে কার্যকলাপ বিএনপির মিটিংয়ে বিএনপির সভাস্থলে যে কার্যকলাপগুলো বিএনপির নেতৃবৃন্দ করেছেন, নেতাকর্মীরা করেছেন, এটা দেশের কল্যাণকর বয়ে আনে নাই, এ কল্যাণকর কাজ হয় নাই, এতে দেশের ক্ষতি হয়েছে, মানবতার ক্ষতি হয়েছে, মনুষ্যত্বের বিকাশের ক্ষেত্রে ক্ষতি হয়েছে এবং সভ্যতার ক্ষতি হয়েছে। দেশের যে অরাজকতা তারা দীর্ঘদিন করে আসছে, স্বাধীনতা বিরোধী চক্রের আজকে আবারও পুনরায় প্রমাণ করলেন যে স্বাধীনতা বিরোধী চক্রটি বিএনপি, এই বিএনপি জামাতের এই চক্রের মাধ্যমে দেশের যে একটা অস্থিতিশীল করতে চায়, দেশটাকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়, দেশের তারা গোলাবাড়িতে মাছ ধরতে চায়, এই নৈরাজ্য সৃষ্টি করে দেশে একটা অগণতান্ত্রিক সরকার আসুক তাদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা এটা ইনশাআল্লাহ পূর্ণ হবে না। আমরা যারা লক্ষ্য করলাম এটা আমরা বিস্মিত হয়েছি, সারা বিশ্ববাসী বিস্মিত হয়েছে, তারা কার মদতে কার কথায় কোন দেশের কোন শক্তিশালী দেশের মদতে এই ধরনের কার্যকলাপগুলো করেছে এটা সারা পৃথিবীর মানুষ জানে। অতএব বলার অপেক্ষা রাখে না যে আগামী দিনে এই বিএনপি এই বাংলাদেশে রাজনৈতিক তো দূর রাজনীতি করে এই দেশে তারা মাথা উঁচু করে দাঁড়াবে আমরা ভাবতে পারি না। আমরা লজ্জাবোধ করেছি যে সেরা তারা সেই স্বাধীনতা বিরোধী চক্রের যে আবার কর্মকাণ্ড দিয়ে আবার প্রমাণ করলেন যে তারা মানবতা বিরোধী লোক এবং সাম্প্রদায়িক লোক এবং তারা একটা হিংস্র পরিবেশে দেশটিকে নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে এবং নৈরাজ্যের মাধ্যমে দেশটি পরিচালনা করতে চায়, একটা অগণতান্ত্রিক সরকার চায়, একটা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, এটাই লক্ষ্য করা গেছে। আচ্ছা, যে একটা হীনমনতার পরিচয় দিয়েছে বিএনপি, এই বিএনপি হীনমনতার কারণে দেশের যে অবস্থা যে নাজুক অবস্থা সৃষ্টি করতে চায় এটা মানুষ লক্ষ্য করেছে, উপলব্ধি করতে সক্ষম হয়েছে। তারা এই প্রমাণ করলো যে তারা স্বাধীনতা বিরোধী দল ছিল, বর্তমানের অনুরূপভাবেই এই দেশটিকে একটা অকার্যকর দেশ হিসেবে গণ্য করতে চায় সারা পৃথিবীতে। 1996 সালে এক মেয়াদ এবং পরবর্তীতে টানা তিন মেয়াদের বাংলাদেশ আওয়ামী লীগের তথা এই সরকারের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যে কার্যকলাপগুলো হয়েছে এটা দৃশ্যমান, সারা পৃথিবীতে দৃশ্যমান, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছেন।